হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মে মাসের রাশিফল। জানবো মে মাসটা আমাদের কেমন যাবে না যাবে। সেটা জানার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মে মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই মে মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। মেষ রাশিতে থাকছে সূর্য 13 তারিখ পর্যন্ত। 14 তারিখে সূর্য আবার ট্রানজিট করে চলে যাচ্ছে বৃষ রাশিতে। মেষ রাশিতে থাকছে বুধ 8 তারিখ পর্যন্ত। বুধ আবার 9 তারিখে ট্রানজিট করে চলে যাচ্ছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে থাকবে শুক্র। শুক্র আবার 13 মে থেকে 25 জুন পর্যন্ত বকরি অবস্থায় থাকবে। মিথুন রাশিতে থাকছে রাহু। বুধ আবার 24 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে। মঙ্গল থাকছে 3 তারিখ পর্যন্ত মকর রাশিতে। 4 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে চলে যাচ্ছে কুম্ভ রাশিতে। বৃহস্পতি ও শনি থাকছে মকরে, কিন্তু বৃহস্পতি ও শনি দুজনেই বকরি অবস্থায় থাকবে। 11 মে থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত শনি থাকবে বকরি অবস্থায়। 14 মে থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবে বকরি অবস্থায়। এটা গেল গোটা মাসের গ্রহদের অবস্থান, কী থাকছে না থাকছে। এই মাসে তিনটে গ্রহ একই সাথে বকরি অবস্থায় থাকছে, তার জন্য এই মাসে অনেকগুলো বড় বড় চেঞ্জেস আমরা নোটিশ করব। এই যে বকরি কনসেপ্টে আমি বলছি, এটা কি যে সকল বন্ধুরা এই জিনিসটা এখনও জানে না তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি। আমি স্যাটার্নের যে বকরি অবস্থা সেটা নিয়ে একটি ভিডিও করেছি এবং জুপিটার মানে বৃহস্পতির যে বকরি অবস্থা সেটা নিয়েও একটা ভিডিও করেছি। বকরি কি বা বকরি অবস্থায় কি ফল দেবে না দেবে, যতদিন বকরি থাকছে পুরো ডিটেলসে একটা ভিডিও করা আছে, কার্ডে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা দেখেননি তারা দেখে নিন। কারণ এই বকরির সময়টা কিন্তু আমাদের লাইফে অনেক রকম বড় বড় পরিবর্তন আসে। এটা মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। বিজনেসের ক্ষেত্রে বলবো এই মাসটা খুব ভালো। বিজনেসে কিন্তু আপনারা অনেকটা লাভ এই মাসে দেখতে পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু এই মাসটা প্রচন্ড পরিমাণ চাপের। কাজের জায়গায় অনেক নতুন দায়িত্ব নিতে হতে পারে, এমন অনেক দায়িত্ব যে দায়িত্বগুলো আপনারা আগে কোনোদিন নেননি। এই মাসে কিন্তু পিতার সাথে আপনাদের সম্পর্ক প্রচন্ড মাত্রায় ভালো থাকবে। অর্থনৈতিক ব্যাপারে পিতার থেকে কিন্তু আপনারা হেল্প পেতে পারেন। এই মানটা আপনারা কারোর সাথে কিন্তু বিবাদে জড়াবেন না। বিবাদে জড়ালে আপনাদের নিজেদের কিন্তু মানহানি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই মাসে যারা আর্ট ফিল্ম এই জগতে আছেন তাদের জন্য কিন্তু মাসটা ভীষণভাবে ভালো। সিংহ রাশির যে সকল বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা চাপে, তাদের কিন্তু প্রচন্ড পরিমাণ হেলথ নিয়ে প্রবলেম কিন্তু এই মাসে অ্যারাইজ করবে। সিংহ রাশির মানুষদের কিন্তু প্রেমের ব্যাপারে এই মাসটা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। নতুন প্রেম লাইফে কিন্তু আসতে পারে। ম্যারিড লাইফও কিন্তু সিংহ রাশির মানুষদের এই মাসটা প্রচন্ড মাত্রায় ভালো যাবে। আরেকটা যেটা বলবো সিংহ রাশির মানুষদের, যেটা হচ্ছে এ মাসে কিন্তু সিংহ রাশির মানুষদের সন্তান যোগ কিন্তু ভীষণ মাত্রায় থাকছে। অর্থনৈতিক ব্যাপারটা একটু টলমলে বলা যেতে পারে, অর্থনৈতিক ব্যাপারটা একটু চাপের কিন্তু থাকছে এ মাসে আপনাদের। এই মাসে আপনাদের কারোর কারোর প্রচন্ড পরিমাণ ওজন বৃদ্ধি হওয়ার কিন্তু চান্স থাকছে, আবার কারোর কারোর ক্ষেত্রে প্রচন্ড পরিমাণ ওজন কমে যাওয়ার একটা চান্স থাকছে। এ মাসে আপনাদের মিষ্টির প্রতি প্রচন্ড আসক্তি কিন্তু বাড়বে। বিদেশ যাত্রার যোগ কিন্তু এই মাসে আপনাদের দেখা যাচ্ছে। যারা প্রাইভেট সেক্টরে জব করেন তাদের কিন্তু জবের জায়গায় প্রচন্ড পরিমাণ চ্যালেঞ্জ থাকছে। কলিগদের সাথে কিন্তু আপনার রিলেশন এ মাসে অনেকটা বেটার হয়ে যাবে। বিবাহ সংক্রান্ত আলোচনা বা বিবাহের ক্ষেত্রে এই মাসে কিন্তু আপনারা বাধাপ্রাপ্ত হবেন। এই মাসে আপনাদের আর একটা নতুন জিনিস হতে পারে, যেটা হচ্ছে কারোর কারোর ক্ষেত্রে নতুন কোনো জিনিস শেখার একটা ইন্টারেস্ট কিন্তু গ্রো করবে। এই মাসে আপনাদের আঘাত লাগার চান্স কিন্তু অনেকটা থাকবে। সব মিলিয়ে যাকে বলা যায় সিংহ রাশির মানুষদের কিন্তু এই মাসটা বেশ ভালোই কাটবে। মে মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।